বিশ্বখ্যাত চার ব্যক্তি যাদেরকে ফলো করে থাকে দুনিয়ার অর্ধেক মানুষ। অবাক শোনালেও এ কথা সত্যি, তাদের এত বেশি ফ্যান ফলোয়ার রয়েছে যে এটাকেই কাজে লাগিয়ে তারা মোটা অঙ্কের অর্থ উপার্জন করতে পারেন। তালিকার এক নম্বরে আছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকার ইনস্টাগ্রামে ফলোয়ার্সের সংখ্যা সবচেয়ে বেশি, 532 মিলিয়ন। এই মুহূর্তে তিনি বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ফুটবলার। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুসারী সংখ্যায় ক্রিস্টিয়ানো রোনালদোর ধারে কাছেও কেউ নেই। তার সোশ্যাল মিডিয়া পোস্টের মূল্য 3 মিলিয়ন ইউরোর বেশি। এই নিরিখে আরেক ফুটবল তারকা লিওনেল মেসিকে পেছনে ফেলেছেন পর্তুগিজ উইঙ্গার। একটি ইনস্টা পোস্ট থেকে মেসির আয় 2.2 মিলিয়ন ইউরো। প্রতিটি স্পন্সর্ড পোস্টের জন্য সর্বোচ্চ পরিমাণ অর্থ আয় করেন রোনালদো। পণ্যের দুতিয়ালি বাবদ তাঁর প্রতি পোস্ট থেকে আয়ের অঙ্কটা $16 লাখ, বাংলাদেশি টাকায় প্রায় 16 কোটি টাকার বেশি। এই অঙ্ক দিয়ে ইনস্টাগ্রামে তারকাদের মধ্যে আয়ের শীর্ষে উঠে এসেছেন পর্তুগিজ তারকা। বছর খানেক আগে এক সংবাদ সম্মেলনে টেবিল থেকে কোকাকোলার বোতল সরিয়ে প্রতিষ্ঠানটির ব্যবসায় বড় লোকসান ডেকে এনেছিলেন রোনালদো। মাত্র আধ ঘন্টার মধ্যে কোকাকোলার ব্র্যান্ড মূল্য $400 কোটি কমে যায়। এর অন্যতম কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনালদোর বিশাল অনুসারী সংখ্যা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি অনেক বড় প্রভাবক, তার নতুন পোস্টের অপেক্ষায় থাকেন অনেকেই। তালিকার পরবর্তী স্থানে আছেন মেসি। কিছুদিন আগে পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় সেভাবে সক্রিয় ছিলেন না তিনি, কিন্তু বিশ্বকাপ জয়ের পর একের পর এক পোস্ট দেখা যায় তার ইনস্টাগ্রামে। কখনো তিনি বিশ্বকাপ তুলে ধরেছেন, আবার কখনো রিল ভিডিওতে ট্রফিটিকে চুম্বন করছেন। ইনস্টাতে তার ফলোয়ারের সংখ্যা 427 মিলিয়ন। একটি আন্তর্জাতিক ওয়েবসাইটের দেওয়া তথ্য অনুযায়ী বিশ্বকাপের পর থেকে সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে মেসি 9 মিলিয়ন পাউন্ড আয় করেছেন। মাত্র 1.5 সপ্তাহের মধ্যে এই আয় হয়। এদিকে পিএসজিতে তিনি এখন বছরে বেতন পান $41 মিলিয়ন, যা দাঁড়ায় 337 কোটিতে। পাশাপাশি ইনস্টাগ্রামে পোস্ট করার জন্য মেসি প্রায় $14 লাখ পান। ইনস্টাগ্রামে মহিলা খ্যাতনামীদের মধ্যে এখন সবচেয়ে বেশি জনপ্রিয় কাইলি জেনার। কাইলির বয়স মাত্র 25 বছর। তিনি পেশায় আমেরিকার মডেল, আবার একজন উদ্যোগপতিও। তার ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যা 380 মিলিয়ন। ধারে কাছেও নেই জোলি, জেলো, কমলা কিংবা মেলিন্ডারা। কিছুদিন আগে পর্যন্ত ইনস্টাগ্রামে তার থেকে এগিয়ে ছিলেন আমেরিকার পপ গায়িকা আরিয়ানা গ্রান্ডে। কাইলি তাকেও পেছনে ফেলে দিয়েছেন। মহিলা খ্যাতনামীদের মধ্যে এখন তিনি এক নম্বরে। তবে শুধু মহিলা তালিকার শীর্ষেই নয়, পুরুষ এবং মহিলা খ্যাতনামীদের মিলিত তালিকাতেও কাইলি এগিয়ে রয়েছেন। জানা যায় মাত্র 21 বছর বয়সে 100 কোটির সম্পত্তি বানিয়ে ফেলেছিলেন কাইলি। এই বিপুল সম্পত্তির পুরোটাই তার সোপার্জিত, উত্তরাধিকার সূত্রে পাওয়া নয়। যদিও কাইলির মা, বাবা, দিদি, সৎ ভাই, বোনেরা প্রত্যেকেই খ্যাতনামা, তাদের প্রত্যেকেই বিপুল সম্পত্তির মালিক। বিশ্ববিখ্যাত কার্দেশিয়ান জেনার পরিবারের কনিষ্ঠতম সদস্য কাইলি। আমেরিকান সুপার মডেল কিম কার্দেশিয়ান তার দিদি। মা ক্রিস জেনার জনপ্রিয় টিভি তারকা, বাবা ব্রুস জেনার বিখ্যাত অলিম্পিয়ান। পরিবারের প্রত্যেকেই খ্যাতনামা। তবে নেট মাধ্যমের জনপ্রিয়তায় তার অগ্রজদের প্রত্যেককেই টেক্কা দিয়েছেন কাইলি। লস এঞ্জেলসে জন্ম তার। পুরো নাম কাইলি ক্রিস্টেন জেনার। 2007 সালে মাত্র 10 বছর বয়সে পর্দায় আত্মপ্রকাশ করেন কাইলি। টেলিভিশন সিরিজ কিপিং আপ উইথ দ্য কার্দেশিয়ান তাঁদেরই পরিবারের গল্প নিয়ে, সেখানেই প্রথম দেখা যায় কাইলিকে। হলিউডের জনপ্রিয় অভিনেতা ডোয়েন জনসন ফলোয়ারের সংখ্যাও বেশ উপরের দিকে। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা 361 মিলিয়ন। জনপ্রিয় ম্যাগাজিন ফোর্বসের প্রতিবেদনে বলছে 2022 সালে সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া অভিনেতাদের তালিকায় শীর্ষে 4-এ রয়েছেন ডোয়েন জনসন। তার আনুমানিক বার্ষিক আয় $27 কোটি। দ্য রক নামেই পরিচিত এই হলিউড অভিনেতা। জনসন অভিনীত ব্ল্যাক অ্যাডাম এবং রেড নোটিস সিনেমার পর তার পারিশ্রমিক আরও বেড়ে গিয়েছে। প্রতি সিনেমার জন্য তিনি গড়ে $2 কোটি বেশি পারিশ্রমিক নেন। অন্যদিকে মোট $80 কোটি সম্পদ রয়েছে জনসনের। গত বছর ধনী তারকাদের তালিকায় 49তম স্থানে রয়েছেন এই সাবেক রেসলার। ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস সিনেমার এই তারকার বেশিরভাগ সিনেমা বক্স অফিসে শীর্ষ তালিকায় স্থান দখল করেছে। তার অভিনীত ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস সিনেমাটি বিশ্বব্যাপী $1,000 কোটি বেশি আয় করেছিল। বিশ্বব্যাপী জনপ্রিয় ব্র্যান্ড ফোর্ড এবং অ্যাপলের ব্র্যান্ডের সঙ্গে কাজ করেন জনসন।